नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। आज के आमी रान्ना करब फुलकपी आलू और पेयाजेर पोस्त। ताहले चलुन रान्नाटा शुरू करी। फुलकपी आलू पेयाज दिए पोस्तटा बानाबार जोन्नो प्रथमे आमी कड़ाइयेर मध्ये देव सर्षेर तेल। एखन फुलकपिगुलो भेजे नेब। फुलकपिगुलो आमी छोटो छोटो करे केटेछि। বেশি বড় করে কাটলে পোস্তর মধ্যে মাখো মাখো হবে না, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কফিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন লাল লাল এক সাইডটা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখন আর একটু তেল দেব। দেব ফোড়নে পাঁচ ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো, এমন ভাবে ভাজবো যাতে লাল না হয়। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি দিয়ে দেব নুন। নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজের মধ্যে হালকা কালার এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি, খুব বেশি বড় করে কাটিনি। আমি পেঁয়াজ আর আলু একসাথেই ভেজে নিচ্ছি। আলুটা আলাদা করেও ভেজে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর অল্প একটু টমেটো দিয়েছি কুচিয়ে। ছোট্ট একটা টমেটো আমি কুচিয়ে দিয়েছি। আমি আগে নুন দিয়েছি, এখন আমি আরেকটু নুন দিয়ে দেবো। দেবো হাফ চামচ চিনি। আমি সব রান্নাতেই চিনি দিই, সেই জন্য আমি এটাতে চিনি দিলাম, না চাইলে নাও দিতে পারেন। অল্প একটু নাড়াচাড়া করে আমি এবারে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেবো সামান্য একটু জল। জলটার পরিমাণ খুবই সামান্য দিলাম। আর গ্যাসের ফ্লেমটা সিম করে দেবো। এখন ঢাকাটা খুলবো, দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটিগুলো দেখতে হবে, সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো খুন্তির ডগায় করে ম্যাশ করে নেব। ব্যাস আর করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পোস্তর সাথে পেস্ট করেও নিতে পারেন, আমি ভুলে গেছিলাম বলে আলাদাভাবে থেঁতো করে নিয়েছি। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করলে পোস্তর যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। পোস্ত এখন অনেকের পক্ষে খাওয়া অসুবিধে হয়ে গেছে অতিরিক্ত দামের জন্য। এজন্য পোস্ত ছাড়া যদি পোস্ত রান্না করতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটু নুনটা টেস্ট করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।